3,000 টাকা 1,800 টাকা কেজি ইলিশ মাছ কিনে আমরা গরিব মানুষ খেতে পারি না। আমরা এটা কি স্বাধীন দেশ? রিজিকে যদি থাকে তাহলে খাইতে পারবো, আর না থাকলে নাই। আর যদি ভারতের সাথে চুক্তি থাকে তার দিতে হবে, না দিয়ে পারবে না। বাংলাদেশের পরম বন্ধু ভারত, শেখ হাসিনা সরকার পতনের পর তারা অনেকটাই অনিশ্চিত ছিল যে এবারে দুর্গা পূজায় তাদের পাতে ইলিশের টুকরো পড়বে কিনা। তারই মধ্যে সরকার প্রধান সিদ্ধান্ত নিয়েছে যে 3,000 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হবে। তো এই বিষয়টা নিয়ে জনগণ কি ভাবছে বা সিদ্ধান্তে কতটা সন্তুষ্ট তা আমরা জানবো। তো আমাদের সাথে থাকুন। রোজগার করে প্রতিদিন 500 ইলিশ কি করে খাবো? কে আমার ডাল ভাত হয়, আমি তো ইলিশ খাওয়ার মতন ক্ষমতা আমার নাই। সে মনে করেন যে বলেছিল, সরকার তো অনেক কথাই বলে, কমে গেলে বাংলাদেশে ইলিশ জনগণ যদি খাইয়া থাকে তাহলে ইলিশ পাঠাবে, আর যদি খায় না থাকে তাহলে সেটা পাঠাবে না। শ্রীর মানুষ ইলিশ তো আমরা শুনতেই পাচ্ছি, গ্রাম দূর থেকে নিতে পাচ্ছি, কিন্তু আমরা ইলিশ খেতে পাচ্ছি না। তাহলে আমরা তো মধ্যবিত্ত মানুষ, আমাদের এখন পর্যন্ত খাওয়া হয় নাই। তো আমাদের খাওয়া হইলেই তো আমরা, যদি আমাদের বাংলাদেশের মানুষ যদি তৃপ্তি সহকারে ইলিশ খেতে পারে, আমার মনে হয় যদি থেকে যায় অন্যগুলো অন্যদিকে যাওয়া যায় আর কি। কিন্তু আমরা এখন খেতে পারছি না, ইলিশের দাম চড়া অনেক। আমি তো এই বিষয়টা ভালোভাবে নিই নাই। 23 সালে যেটা খাইছে ওরা, ওইটা আমরা খাইতে পাই নাই। এখন একটু দাম রেটে রেট কম এখন খাইতে যাচ্ছে। এটা হলো ভারতের যদি ইলিশ মাছ দেওয়ার এই ইয়ে থাকে তাহলে এটা ভারতে দিতে পারে, দিতে হবে, কারণ তার সাথে চুক্তি রয়েছে। চুক্তি ছাড়া তো কোনো কথা নেই। গ্যাসটা আমাদের নিতে আছে চুক্তি, সে পাইপ দিয়ে গ্যাসটা নিয়ে গেছে, চুক্তির মাধ্যমে তো নিছে বাংলাদেশে গ্যাস পাই। আমাদের আমাদের কত লস, আমাদের লস। আমরা বর্তমানে ভালো নাই বাবা, আমরা বর্তমান ভালো নাই। কেমন ছিলেন বা এখন কেমন আছেন? আগে থেকে ভালো ছিল না খারাপ হয়েছে? এখন কের থেকে আগের যে সরকার ছিল সেটাও সেরকমই, আর আমরা এখন যা আছে, এখন আমাদের সরকার পরিচালিত সরকার না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না। কারণ ইয়া তো ইনস্থ তত্ত্বাবধক সরকার, তাই না? অস্থায়ী তো সে কি দেবে আমাদের? এবছর ইলিশটা দামের কারণে আজ খাইতেও পারি না। দেশের ইলিশ দাম সরকার পতনের পর যে পদক্ষেপ নেয়া যে ইন্ডিয়া ইলিশ দেওয়া হবে না, দেশের মানুষের ইলিশের চাহিদা পূরণ করা হবে, কিন্তু দেশের মানুষ তারপরে খাইতে পারছে বলে আমার মনে হচ্ছে না। আগে আমার বাঙালি, আমার দেশের মানুষ আগে খাই, শান্তি পাক, তারপর বিদেশি পাঠাক। সমস্যা কি? যদি বেশি থাকে তাহলে পাঠাক, আর না থাকলে দরকার নেই। আমাকে বাঙালি খেয়ে শান্তি হোক। দাম নিয়ে বাংলাদেশ সব কিছুই কিন্তু মানুষের অসন্তুষ্ট কাজ, সব কিছুদের মধ্যে পাওয়া যায় যে কে খাইতে পা না কে খাইতে পা। ঠিক আছে, তা আমাদের এইটাই ভাগ্য, আমরা বাংলাদেশের মানুষের স্বাধীন দেশের মানুষে, আমরা আমাদের কিন্তু চাহিদা মোতাবেক আমরা কিন্তু জিনিস বাংলাদেশও পাইতেছি না। ঠিক আছে, আমার ডেলি 500 টাকা ইনকাম হচ্ছে, মানে আমার শর্ট থাকতেছই। আমরা হচ্ছি দেশের একটা প্রজা, আর উনিরা হচ্ছে দেশের একটা রাজা। ঠিক আছে, উনিদের কথার উপর তো আমাদের কথার কিন্তু আর চাহিদা, তাদের কথাই কথা। আজকে যদি আমাদের কথা থাকতো তো আমরা সব কিছুই পাইলাম হইলে, যে ইলিশ বলছেন ইলিশও আমরা পাইলাম হইলে, তখন তো আমাদের কিছু করার নাই। রিজিকে যদি থাকে তাহলে খাইতে পারবো, আর না থাকলে নাই। যে দেশের মানুষের আগে মনে কি চা বা কোনটা খাইতো চা, এটা ওই বাংলাদেশে রাখার জন্য বিদেশ বাহিরে না দিবার জন্য। দর্শক, এতক্ষণ শুনছিলাম ইলিশ নিয়ে সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া। বন্ধুত্ব রক্ষাতে বাংলাদেশ সরকার হয়তো ভারতে ইলিশ রপ্তানি করছে, কিন্তু সাধারণ মানুষের পদ্মার ইলিশের প্রতি যে একটা চাহিদা আকাঙ্ক্ষা শুরু থেকে, যে অন্তত একবার এক সবার প্লেটে এক টুকরো করে ইলিশের যে স্বাদ গ্রহণের যে ব্যাপার, তো আশা করব এই বিষয়গুলো খতিয়ে দেখা হবে। তো দেশ বর্তমানের সাথে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সুরভি লাবণ্য। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।